আসসালামু আলাইকুম। ভুলের দুনিয়ায় সঠিক কথা বললে পাগল শাস্তি হয়, এটা আমি তোমাদের গত অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর আপলোড দিয়ে কিন্তু এটার হারে হারে টের পাইছি। অনেকেই তো আমার সাথে রীতিমতো ঝগড়া করছে, মূর্খ বলছে, মানে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করেন না, এটা করেন সেটা করেন, আপনি বেশি বোঝেন, অন্যান্য টিচাররা আর বোঝে না, হ্যান ত্যান বিভিন্ন ধরনের কথাবার্তা আমার ওই ভিডিওর বা আমার ইনবক্সে কিন্তু অনেকে এসে এরকম বলছে যে আপনি বেশি বোঝেন। মানে কথার ধরনটা হয়তো আমার সামনাসামনি বলে হয়তো এভাবেই বলতো যে আপনি বেশি বোঝেন, অন্যরা করছে প্রারম্ভিক উদ্বৃত্ত ছাড়া আর আপনি করছেন প্রারম্ভিক উদ্বৃত্ত, খুব একদম টিচার হয়ে গেছেন। তো এইরকম কথাবার্তা কিন্তু আমাকে অনেকেই বলছে। তো তারপরে আর কি যারা আর কি প্রারম্ভিক উদ্বৃত্ত ছাড়া করছো, তারা আর কি জমা দিছো যারা আর কি, তারা বুঝতে পারতেছো যে আসলে কি অবস্থা। তো যাই হোক, আমি যে কথাটা বলতেছি আজকে, আমি কিন্তু তোমাদের ক এবং খ এর জন্য কিন্তু একটা গত পর্বে একটা ভিডিও আপলোড করছি, অর্থাৎ এই তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট যেটা, এটার হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টের ক এবং খ এর জন্য কিন্তু একটা ভিডিও আপলোড করছিলাম, এবং আমি ব্যস্ত ছিলাম বলে আসলে পরের গুলো করতে পারি নাই। আজকে আমি গ ঘ এবং উয়ের শতভাগ সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব আমার মতে। আমি তোমাদেরকে এই মুহূর্ত থেকে বলতেছি, ইউটিউবে তোমরা যতগুলো ভিডিও দেখতে পাচ্ছ, ইউটিউবে যতগুলো ভিডিও দেখছো, হ্যাঁ ইউটিউবে যতগুলো ভিডিও দেখছো আর আমি যতগুলো দেখছি, যতগুলো আমি ভিডিও দেখছি সেগুলো সবগুলোতেই ভুল আছে, সবগুলোতেই কিছু না কিছু ভুল আছে। আমার এই ভিডিওটা এ টু জেড দেখো, তাহলে আমি তোমাদেরকে একদম প্রমাণ করে দিচ্ছি যে ওগুলো কোথায় কোথায় ভুল আছে। ওকে, একদম প্রমাণ করে দিব যে কোথায় কোথায় ভুল আছে, আমি কারো নাম উল্লেখ করব না, তবে আমি প্রমাণ করে দিব যে ওইখানে ভুল আছে। তার আগে একটা কথা বলে নেই, তোমরা যারা আমার ক এবং খ এর অ্যান্সারটা যারা দেখো নাই, তারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবা, মানে ক এবং খ এর ভিডিও কিন্তু পেয়ে যাবা, যে লিঙ্কটা দেওয়া থাকবে সেটা ক্লিক করে ক এবং খ নাম্বারের ভিডিও পাবা। আর একটা বিজ্ঞাপন বিরতি দিয়ে নেই, তোমরা যারা ফ্রি ক্লাস করতে চাও আমার, প্রতিদিন বিকাল 3:30 ফেসবুক লাইভে আমি ফ্রি ক্লাস করাই, হ্যাঁ তোমরা সেখানে ফ্রি ক্লাস করলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবা। আর যদি আমার কাছে কেউ অনলাইনে প্রাইভেট করতে চাও জুমে, সেক্ষেত্রে 01714421439 এই নাম্বারে যোগাযোগ করবা, ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, কল দিবা না, কারণ আমি ব্যস্ত থাকি, কলটা দিলে হয়তো বা রিসিভ করতে পারবো না, একটু মেসেজ দিবা, আমি তোমার সাথে সময় সময় মানে সময় সুযোগ মতো আমি তোমার সাথে যোগাযোগ করব। তো চলো সেই শুদ্ধ অ্যান্সারটা দেখা যাক, আর অন্যগুলো কেন ভুল সেগুলোর প্রমাণও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো দেখো আমি দেখাচ্ছি। আচ্ছা প্রথমে এই তো তোমাদের অ্যাসাইনমেন্ট, যেটা অ্যাসাইনমেন্ট এই যে গত গত বার আর কি আমি হাতে লিখছিলাম, যদি এবার আর কি কম্পিউটার লেখা, আমার হাতে লেখা খুবই বিশ্রী, এটা আমি নিজেও জানি, হয়তো দেখতে অনেক সুবিধা হবে। এটা 5326, অনেকেই নাকি 6000 দেখছে, এটা 6000 না 5000, আর এখানে 1,12,300, হ্যাঁ 1,12,300, আর এখানে দেখতে পাচ্ছি 1,06,524, আর ভাগ করে দিলে 35,508। এখানে আমি ক্যালকুলেশন দেখাইছিলাম, তোমরা এটা নিশ্চিন্তে, তোমরা নিশ্চিন্তে এটা আপলোড করতে পারো, মানে তোমরা পরীক্ষা দিতে পারো অ্যাসাইনমেন্টে, কোনো সমস্যা হবে না। দেখো একজন ইউটিউবার এখানে লিখছে, অংশীদারের মূলধন হিসাব, ঋণের সুদ কখনোই মূলধন হিসাবে লেখা যায় না, হয় আর অংশীদারদের ঋণ হিসাবে মানে আসাদুল্লাহ ঋণ হিসাবে লিখতে হবে, অথবা চলতি হিসাবের মধ্যে লিখতে হবে, কখনোই লেখা যায় না। আবার অনেকেই দেখলাম সবচেয়ে বেশি শেয়ার হওয়া যেটাই, 325 টাকা সুদ বের করছে, সুদ এটা 325 টাকা কেমনে বের করছে, তুমি আমার কথা বিশ্বাস করার দরকার নাই। তোমরা কি করবা, তোমার বইতে দেখো প্রতি মাসে উত্তোলন করলে 6 মাসের সুদ ধরতে হয়, আর 6 মাসের সুদ ধরলে সুদ হয় কত টাকা, 300 টাকা। ওকে, আর পণ্য উত্তোলন, একজন দেখছে পণ্য উত্তোলনের সুদ ধরছে, এটা আসলে না ধরাটা ভালো, তবে ধরলে ভুল না। তবে অনেক টিচার এই নিয়মটা সম্পর্কে নাও জানতে পারেন, এটা একটা বিতর্কিত বিষয়, মানে পণ্য উত্তোলনের সুদ ধরলে তুমি বিষয়টা বিতর্কের মধ্যে চলে গেল, না দেওয়াটা বেটার, তবে আমার মতে ভুল না, পণ্য উত্তোলন সুদ ধরা আমার মতে ভুল না। যাই হোক, ক এবং খ আর কি, খ নাম্বারটা আলোচনা করলাম হালকা পাতলা, আর যারা সম্পূর্ণটা বুঝতে চাও তারা ভিডিও ডেসক্রিপশন বক্স ক্লিক করো, দেখো সেখানে তোমরা পেয়ে যাবা। ওকে, এখন আমি গ নাম্বারে চলে আসতেছি। আচ্ছা গ নাম্বার, গ নাম্বার প্রশ্নে কি বলছে, গ নাম্বার প্রশ্নে বলছে সহায়ক তত্ত্বের ভিত্তিতে আব্দুল ও আসাদুলের চলতি হিসাব প্রস্তুত করো। তো দেখো তোমরা এভাবে লিখবা, গ নং প্রশ্নের উত্তর, আব্দুল ও আসাদুলের চলতি হিসাব, ডেবিটটা আমি এইদিকে লিখছি, তোমরা একটু এই যে এখানে লিখবা, আর ক্রেডিটটা এইদিকে লিখবা, এত আগে লেখার দরকার নাই, তারিখ বিবরণ হ্যান ত্যান এটা লিখে দিলা। তো লিখে দেওয়ার পর সর্বপ্রথম আমরা যে কাজটা করব, 2020 ডিসেম্বর 31 লাভ লোকসান বন্টন হিসাব, লাভ লোকসান বন্টন হিসাব, এই যে দেখো লাভ লোকসান বন্টন হিসাব থেকে আমাদের ঋণের সুদ, এই যে ঋণের সুদ আসবে 450 টাকা, আসাদুল, দেখো আসাদুলের ঋণের সুদ এখানে, এখানে অনেকে আবার ঋণের সুদটা এখানে দেয় নাই, অনেকে বলছে যে ঋণ হিসাব, দেখো
আর ভুলটা কোথায়? তুমি যদি এখানে চলতি হিসাব লেখো, ভালো করে বোঝো, এখানে যদি আসাদুলের চলতি হিসাব লেখো, তাহলে অবশ্যই কিন্তু তোমাকে এই চলতি হিসাবের মধ্যে দিতে হবে। আর কেউ যদি এখানে ও আসাদুলের ঋণ হিসাব লেখে, এখানে কিন্তু যদি কেউ আসাদুলের ঋণ হিসাব লেখে, তাহলে কিন্তু তোমাকে এই চলতি হিসাবের মধ্যে দিতে হবে না। এখানে যদি আসাদুলের চলতি হিসাব লেখে, তাহলে কিন্তু অবশ্যই, মানে চলতি হিসাব লিখলে অবশ্যই এই চলতি হিসাবের ভিতরে ঋণের সুদ দিতে হবে। ওকে, আমার কথা ভুল থাকলে কারো কোনো টিচার বা মানে আমার কথা বিশ্বাস করো না, বইয়ের সাথে মেলাও, দেখবা। দেখো ঋণের সুদ, এখানে একটা একটু ব্যাখ্যা করার ব্যাপার আছে। এখানে আসলে ঋণ হিসাবে দেওয়া, ঋণ হিসাবে দেওয়াটা যৌক্তিক না, কারণ আমরা কিন্তু ঋণ হিসাবটা প্রস্তুত করতেছি না। আমরা এই প্রশ্নের সমাধানে যেহেতু ঋণ হিসাব প্রস্তুত করতেছি না, আমরা চলতি হিসাব প্রস্তুত করতেছি, তাই এখানে ঋণ হিসাব দেওয়াটা বুদ্ধিমানের কাজ না। হ্যাঁ, এখন কেউ ঘাটতেরামি করে দিতে চাইলে দিতে পারবে, তবে এখানে ঋণ হিসাবে দেওয়াটা আসলে বুদ্ধিমানের কাজ না। এখানে অবশ্যই তোমাকে চলতি হিসাবের ভিতরে দেওয়াটা ভালো, এবং ঋণ হিসাব 450 টাকা, যেহেতু এখানে চলতি হিসাব লিখলে অবশ্যই এখানে চলতি হিসাবের মধ্যে লিখতে হবে। আর এখানে চলতি হিসাব না লিখে ঋণ হিসাব লিখলে তাহলে এখানে লেখা যাবে না, লিখতে হবে না। আচ্ছা, তারপর দেখো মুনাফার অংশ। কমিশন তো আবুল পাইছে, আমরা আবুলেরটা করছি না, করতেছি না, তাহলে লিখবো না। মুনাফার অংশ কত টাকা? 35,508 টাকা, আমরা এই যে লিখে দিলাম 35,508, 35,508। ওকে, আচ্ছা, তারপর দেখো আমরা এই পাশে লিখবো উত্তোলন। উত্তোলন এখানে নগদ উত্তোলন, এখানে যেটা লিখতে হবে 2020 সালের ডিসেম্বর 31 তারিখ দিয়ে উত্তোলন হিসাব 6,000 টাকা। যারা সম্পূর্ণটা বুঝতে চাও, প্লেলিস্টের ভিডিও গুলো দেখো, তাহলে বুঝতে পারবা। পুরো অধ্যায়ের টিচার হয়ে যাবে, আমি কথা দিলাম, তোমরা এই অধ্যায়ের টিচার হয়ে যাবে আমার প্লেলিস্টের সবগুলো ভিডিও দেখলে। উত্তোলন হিসাব 6,000 টাকা, এটা নগদ উত্তোলন, 6,000 টাকা করছিল, কে করছিল? আব্দুল করছিল, এখানে লিখে দিলাম। উত্তোলনের সুদ, দেখো উত্তোলনের সুদ কে করছিল? আব্দুলই করছিল উত্তোলন, যেহেতু উত্তোলনের সুদ 300 টাকা, এই যে 300 টাকা তুমি দিয়ে দিবা। আর পণ্য উত্তোলন কে করছিল? পণ্য উত্তোলন কিন্তু করছিল হলো আসাদুল, এই যে পণ্য উত্তোলন 2,000 টাকা, এখানে তুমি দিয়ে দিবা। ওকে, তোমার কাজ শেষ। এবার 450 আর 35,508 যোগ করলে 35,958, এটা এখানে যেমন লিখছো, এটা এখানে যেমন তুমি লিখছো, এখানেও লিখে দিবা, এখানেও লিখে দিবা। লিখে দেওয়ার পর এই 2,000 টাকা বাদ দিবা, 35,958 থেকে 2,000 টাকা বাদ দিলে 33,558 হয়। ওকে, তারপর 35,508 টাকা এখানে নামাবা, এখানে লিখে দিবা 35,508 টাকা, সেখান থেকে 6,300 টাকা বাদ দিলে তোমার অ্যান্সার আসবে হলো 29,208 টাকা। আশা করি সবাই বুঝতে পারছো। এই যে এখানে একটু অ্যাড ট্যাড দেওয়া আছে আর কি। যাই হোক, ঘ নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি, এটা সবাই সঠিক করছে, এটা কেউ ভুল করে নাই। এটা কেউ ভুল করলে তাকে আসলে কি করা উচিত আমি জানি না, কেউ ভুল করে নাই এটা। আচ্ছা, সহায়ক তত্ত্বের ভিত্তিতে স্থিতিশীল মূলধন পদ্ধতি আবুল ও আসাদুলের মূলধন হিসাব প্রস্তুত করো। তো দেখো, সহায়ক তত্ত্বের ভিত্তিতে আবুল ও আসাদুলের, আবুল ও আসাদুলের মূলধন হিসাব স্থিতিশীল পদ্ধতি। স্থিতিশীল পদ্ধতি বলতে যেটা বোঝায়, আমি সংক্ষেপে বলতেছি, বারবার করে বলতেছি, যারা পুরো অধ্যায়টা শিখতে চাও, এই অধ্যায়ের টিচার হইতে চাও যারা, তারা প্লেলিস্টের ভিডিও গুলো দেখো, বুঝতে পারবে। সংক্ষেপে বলতেছি, স্থিতিশীল মূলধন বলতে তোমার মূলধন যা তাই থাকবে, অর্থাৎ মূলধন যেটা তুমি নিয়ে আসবা, সেটার সাথে অতিরিক্ত মূলধন আসলে সেটা শুধুমাত্র অ্যাড হবে, আর কোনো কিছু যোগ বিয়োগ হবে না, সেটা হচ্ছে স্থিতিশীল পদ্ধতি। তো দেখো, 2020 জানুয়ারি 1, অনেকে এখানে ব্যালেন্স বিডি লিখছে, এখানে ব্যালেন্স বিডি লেখা যাবে না। তার কারণটা হচ্ছে, এটা কিন্তু উদ্বৃত্ত না, তারা ব্যবসা শুরু করছে, এখানে কিন্তু অবশ্যই নগদান হিসেব লিখতে হবে। হ্যাঁ, 3 লক্ষ টাকা আবুল নিয়ে আসছিল, আসাদুল নিয়ে আসছে 2 লাখ। আবার অতিরিক্ত মূলধন হিসাবে, এই যে দেখো অতিরিক্ত মূলধন নিয়ে আসছে আবুল, পয়লা জুন 2020 তারিখে অতিরিক্ত মূলধন সরবরাহ করে, তাহলে জুন 1 তারিখ দিয়ে নগদান হিসাব, এখানে অতিরিক্ত মূলধন চাইলে লিখতে পারো, লিখলে ভালো আর কি। 20,000 টাকা লিখে দিলা, তো লিখে দেওয়ার পর এখানে টান দিবা, এখানে টান দিবা, টান দেওয়ার পর 2 লক্ষ টাকা নামাবা, এখানে লিখবা, তাহলে কিছু নাই, পুরোটাই ব্যালেন্স সিডি। আর এই 3,20,000 টাকা এখানে লিখবা, পুরোটাই ব্যালেন্স সিডি। আশা করি এটা বুঝতে পারছো, এটা সবারই উত্তর একই আসছে, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ও নাম্বারটা, এটা একটু বোঝার ব্যাপার স্যাপার আছে, এখানে অনেকেই ভুল করছেন, অনেক ইউটিউবার এখানে ভুল করছে বা অনেক টিচার এখানে ভুল করছেন আমার মতে। তোমরা আমার কথা বিশ্বাস করো না, বয়স থেকে প্রমাণ নাও। ও নাম্বার প্রশ্ন বলছে যে সহায়ক তত্ত্বের ভিত্তিতে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে, সহায়ক তত্ত্বের ভিত্তিতে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আবুল ও আব্দুলের মূলধন হিসাব প্রস্তুত করো। আচ্ছা, তার আগে আমি বলে নিই পরিবর্তনশীল কি, সংক্ষেপে বলতেছি, আমার ভাষায় বলতেছি, তুমি যে বছরের শুরুতে মূলধনটা নিয়ে ব্যবসা শুরু করছিলে, তার সাথে তুমি ব্যবসা থেকে যে টাকাগুলো পাবা, সেগুলো তোমাকে কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে মূলধনের সাথে, তোমার মূলধনটা বৃদ্ধি পাবে। আর ব্যবসার কাছ থেকে তুমি যে টাকাগুলো, মানে ব্যবসা তোমার কাছে, ব্যবসা প্রতিষ্ঠান তোমার কাছে যে টাকাগুলো পাবে, সেগুলো তোমাকে কি করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। তাহলে দেখো, এটা করার জন্য আমরা এই যে এটা, এটার হেল্প নিব। হ্যাঁ,
ওইটা থাকলে কিন্তু আমাদের হয়ে যাবে। তা আমরা এখানে লিখে দিলাম তারিখ পরিবর্তনশীল পদ্ধতি আবুল আব্দুল, এটা লিখলাম 2020 প্রথমে জানুয়ারি 1 তারিখ দিয়ে নগদান হিসাব 3 লক্ষ টাকা, 2,50,000 টাকা, হ্যাঁ, তারপরে নগদান হিসাব দিয়ে অতিরিক্ত মূলধন 20,000 টাকা, এটা তো কিভাবে আসছে জানোই। এখন দেখো লাভ লোকসান বন্টন হিসাব, লাভ লোকসান বন্টন হিসাব থেকে আমরা কি কি মানে আবুল এবং আব্দুল লাভ লোকসান বন্টন হিসাব থেকে কি কি পাইলো এটা আমাদেরকে দেখতে হবে। লাভ লোকসান বন্টন হিসাব থেকে আবুল এবং আব্দুল কি পাইছে, কমিশন পাইছে এবং মুনাফার অংশ পাইছে। তাহলে দেখো কমিশন আবুল পাইছে কত টাকা, 5,326 টাকা, আর মুনাফার অংশ দুইজনই পাইছে কত, 35,508 টাকা। ওকে, এই যে দেখো এগুলো কিন্তু তারা পাইছে, এগুলো কিন্তু অংশীদাররা পাইছে, হ্যাঁ। দেখো কমিশন পাইছে আবুল, আর তো এটা তো সবাই পাইছে, আমরা কিন্তু এই যে দেখো লিখে দিলাম 35,508 টাকা, আব্দুলের ঘরে 3,508 টাকা। এখন আমাদের কি কি করতে হবে, সে ব্যবসা প্রতিষ্ঠান থেকে কি কি নিয়ে গেছে, নিয়ে গেছে বলতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়ে গেছে এবং সে ব্যবসা প্রতিষ্ঠান তার কাছে কি কি পায়, হ্যাঁ, সেগুলো লিখতে হবে। তাহলে দেখো উত্তোলন করছে আব্দুল 6,000 টাকা নগদ উত্তোলন করছে, তাহলে আচ্ছা আরেকটা বিষয়, এখানে অনেকেই এই বেতনটা লাভ লোকসান বন্টন হিসেবের মধ্যে লিখছে, যে বা লাভ লোকসান বন্টন হিসেবের আন্ডারে বেতন লিখছে, এটা কিন্তু একদম ডাহা ভুল, এটা লেখা যাবে না, হ্যাঁ। এই বেতনটা কিন্তু আমরা লাভ লোকসান বন্টন হিসেবে কোথাও কি আমরা বেতন লিখছি, কোথাও বেতন লিখছি না, আমরা কোথাও কিন্তু বেতন লিখি নাই, হ্যাঁ। এটা কিন্তু আসছে লাভ লোকসান হিসাব থেকে, তাই আমাদের ডিসেম্বর 31 তারিখ দিয়ে লাভ লোকসান হিসাব দিয়ে তারপরে বেতন, কে বেতন পাইছে, আবুল বেতন পাইছে, অনেকে তা অন্যজনকে আবুলকে বেতন দিয়ে দিছে, এটা তো হবেই না, কারণ এখানে কোশ্চেনে বলাই আছে, স্পষ্ট বলা আছে, স্পষ্ট বলা আছে যে আবুল হচ্ছে বেতন পাইছে কত টাকা, 2,500 টাকা করে বেতন পাইছে, হ্যাঁ। তো এটা কিন্তু আব্দুল কিন্তু বেতন না, বেতন কিন্তু আবুল পাইছে, যদিও সবার শেষে এরকম লেখা আছে, তবে এখানে প্রিন্টিং মিস্টেক আছে, এটা আসলে আবুলের হবে, ওকে, এটা আবুলেরই হবে, ওটা লেখা যাবে না, বা তুমি ঘাটতারামি করে লিখতে পারো, টিচার কি করবে আমি জানি না, কারণ যেহেতু ভুল আছে তুমি যে কোনোটা ধরে নিতে পারো, হ্যাঁ, এটাকে ভুল বলবো না আমি, তবে যুক্তি হচ্ছে এখানে লেখা, তো লাভ লোকসান হিসাব, এবং এটা কিন্তু কখনোই লাভ লোকসান বন্টন হিসেবে লেখা যাবে না, এটা লাভ লোকসান হিসেবের আন্ডারে লিখতে হবে 30,000 টাকা। এবার দেখো উত্তোলনের সুদ, এই যে উত্তোলনের সুদ, দেখো উত্তোলন তো লিখলাম, সরি, উত্তোলন উত্তোলন নগদ উত্তোলন লিখলাম 6,000 টাকা উত্তোলনের সুদ, আচ্ছা উত্তোলনের সুদ আমাদেরকে লিখতে হবে, উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ কত, উত্তোলনের সুদ হচ্ছে 300 টাকা, এই যে দেখো আমরা উত্তোলনের সুদ দেখে দিলাম 300 টাকা, তারপরে ব্যালেন্স সিডিবিডি করার নিয়ম যেটা সেটা তো তোমরা বুঝতেই পারতেছো, আমি এটা আসলে নতুন করে কি বুঝাবো, আমাদের অনেকের চোখ মুখ কিন্তু কালো হয়ে গেছে যখন আমি বললাম যে ব্যালেন্স সিডিবিডি বুঝাই দিব না, তো দেখো তারপরেও বুঝাই দিচ্ছি, তোমাদের চেহারা কষ্ট মুখ মানে তোমার ওই দুঃখ ভারাক্রান্ত চেহারাটা আসলে আমি দেখতে পারতেছি না, এই যে দেখতে পাচ্ছ 2,50,000 35,508 যোগ করতে হবে, যোগ করার পর এখানে এটা এখানে পাশে লিখে দিবা, তারপরে 6,300 টাকা বাদ দিয়ে দিবা, 2,79,208 টাকা হবে, তারপরে সব কিছু যোগ করে 3,90,834 টাকা, এখানে 3,90,834 টাকা, এখানে যেহেতু কিছু নাই তাহলে পুরোটাই ব্যালেন্স সিডি, তো ব্যালেন্স সিডি এত টাকা, এবং পরবর্তী বছরের জানুয়ারি মাসের 1 তারিখে কিন্তু ব্যালেন্স বিডি। তো আশা করি সবকিছু বুঝতে পারছো, এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি তোমাদেরকে বুঝায় দিতে, তারপরে ক্যালকুলেশন গুলো নিজেরা একটু করবা, ক্যালকুলেটারে দিয়ে একটু করবা যে আমি যে যোগ বিয়োগ গুলো করছি সেগুলো ঠিক আছে কিনা, এখানে ভুল ত্রুটি হইতেও পারে যোগ বিয়োগে, যে মানে আমি হয়তো বা একটু ভুল টুল করছি, এটা কিন্তু হইতে পারে, তোমরা কি করবা একটু ক্যালকুলেটার দিয়ে করে দেখবা, আর আমার জানা মতে এটা শতভাগ সঠিক, আর অন্যগুলো যে ভুল কেন ভুল সেগুলো কিন্তু আমি বলছি, তারপরেও যদি তোমরা চাও যে আমি ওদের ওনাদের যে শীট গুলো আছে সেই শীট থেকে আমি দেখায় দিব যে কোনগুলো ভুল, তাহলে এরকম একটা ভিডিও আমি বানাবো, তবে তারা যদি কষ্ট না পায়, তারা যদি কষ্ট পায় তাহলে তাদেরকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না। তো আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ মানে ভালো আছো, যাই হোক উল্টা পাল্টা হয়ে যাচ্ছে প্রচন্ড গরম আর কি, গরমে আর অনেকগুলো লাইট জ্বালানো শুট করার জন্য, ভিডিও শুট করার জন্য আর কি লাইট জ্বালাতে হচ্ছে, তো সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আমার জীবনে একমাত্র ইচ্ছা সেটা হচ্ছে আমি যেন পৃথিবী ঘুরে দেখতে পারি, আর এর জন্য আসলে অনেক টাকা পয়সার মালিক হইতে হবে, তো এটাও দোয়া করবা সবাই, যাতে আমি অনেক টাকার মালিক হইতে পারি, এবং অনেক টাকা না মিনিমাম কিছু টাকা হলে পৃথিবী ঘুরে দেখতে পারবো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, আল্লাহ হাফেজ।